তো বাত ব্যথা তো খুব প্রচলিত একটি শব্দ, আমরা ছোটবেলা থেকে বা আমাদের মানে পূর্বপুরুষরা শুনে এসছে বাত ব্যথা বলে একটি কথা। আসলে বাত ব্যথা বলে কি কোনো রোগ আছে? আপনাকে অনেক ধন্যবাদ। আমি সেই ছোটকালেও দেখেছি যে বাত ব্যথা নিয়ে নাটক এবং ডায়াবেটিস নিয়ে নাটক, সিরিয়াল নাটক চলতো, তো তখন বলা হইতো যে বাত ব্যথা হচ্ছে কম দামি রোগ, ডায়াবেটিস হচ্ছে বেশি দামি রোগ। কিন্তু কালের পরিক্রমায় বর্তমানে বাত ব্যথা হচ্ছে মানে সবচেয়ে এক্সপেন্সিভ ডিজিজ। কারণ হচ্ছে বাত ব্যথা যার একবার হয় বা এমন কোনো লোক নাই জীবনের কোনো না কোনো দিন সে বাত ব্যথা জনিত সমস্যা ভোগেন নাই, এবং অনেকে আছে আজীবন বাত ব্যথা জনিত সমস্যায় তার চিকিৎসা ব্যয় মিটাইতে তার হিমশিম খেতে হয়। তার মধ্যে আমেরিকার মতো দেশ বা উন্নত বিশ্বে ব্যথা জনিত সমস্যা অনেকে চাকরি হারায় বা বাত ব্যথা জনিত সমস্যায় সে ডিজেবল হয়ে পড়ে বা পারিবারিক অশান্তি তৈরি। মেডিসিনের তো আলাদা একটা ডিসিপ্লিন আছে, রিউমাটোলজি বিভাগ, হ্যাঁ, আলাদা বাত ব্যথা জনিত রোগের দেখে থাকে, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এখন হয়ে থাকে। তো আপনি যেটা বলছেন যে বাত ব্যথা আসলে কি বা আসলেই বাত ব্যথা বলতে কিছু আছে কিনা, আসলে বাত রোগটা বাংলাদেশে মানুষ বলে থাকে এটা হচ্ছে বাংলা ভাষার একটা সংস্করণ, মানে বাংলা এটা প্রচলিত শব্দ। কিন্তু আমরা যারা পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন বা ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্ট, আমরা ডাক্তারি ভাষায় এটাকে বিভিন্ন আর্থ্রাইটিস, মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং ওই যে রিউমাটিজম বা অনেকগুলা রোগের সমন্বয়কে বাত ব্যথা বলে থাকি। এখানে তাহলে হিসাব করলে কয়েক লক্ষ রোগ এখানে কিন্তু জড়িত বাত ব্যথা জনিত সমস্যা। আগেকার দিনে মানুষ বলতেন যে এখনো যারা বৃদ্ধা আছে তাদের মুখে শুনি বা আমার মায়ের কাছে শুনেছি যে অমাবস্যা, পূর্ণিমা কিংবা সূর্যগ্রহণ, সূর্য চন্দ্রগ্রহণ এগুলির সময় বাত ব্যথা বেড়ে যায়। আসলে কি এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? আসলে কিছুটা সম্পর্ক আছে। এটা এটা মূল কারণটা হচ্ছে আসলে কি আমি বলবো এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। যেমন আমি বুঝাই আপনাকে, শীত ঋতুতে কিন্তু ব্যথা বেড়ে যায়, ব্যথা বেড়ে যায় বা কোল্ড ওয়েদারে ব্যথা বেড়ে যায়, বা কিছু লোক আছে দেখবেন সে যখন ইউরোপের মতো দেশে থাকে সে ব্যথা আক্রান্ত কষ্ট পায়, সে যখন বাংলাদেশে চলে আসে তার আর ব্যথা থাকে না, ব্যথা থাকে না। আবার কিছু কিছু লোক আছে কিছু খাবার খেলে ব্যথার কথা বলে। তদ্রূপ আসলে এই যে অমাবস্যা বলেন বা পূর্ণিমা বলেন, এটা তো আসলে মহান আল্লাহ পাক প্রদত্ত একটা আমাদের যে সাইকেল হয়ে আসছে, এইখানে বিভিন্ন হিউমিডিটির ব্যাপার থাকে, বিভিন্ন আপনার আমি বলবো ভূপৃষ্ঠের অ্যাট্রাকশনের একটা ব্যাপার থাকে, জোয়ার ভাটা দেখলেই তো জোয়ার ভাটার একটা হ্যাঁ ব্যাপার থাকে, এই যে একটা সময় জোয়ার আসে, অভিকর্ষ মহাকর্ষের বিভিন্ন ব্যাপার থাকে যার কারণে অনেক সময় এটা হতে পারে। এটা যে হতে পারে না তা না, তবে এটা রিসার্চ করার ব্যাপার, আরো প্রচুর রিসার্চ এর প্রয়োজন, গবেষণার দাবি রাখে। তবে হ্যাঁ, বিভিন্ন সমস্যা বিভিন্ন কাজে বিভিন্ন, ইভেন কি একটা মানুষ যদি মানসিকভাবে ডিপ্রেশনে থাকে তাও কিন্তু ব্যথা বেড়ে যাবে। সেই ব্যথাটা হয়তো প্রকাশ করছে, ডিপ্রেশনের রোগী ব্যথা প্রকাশ করছে সমস্যা হিসেবে, হ্যাঁ, কিন্তু আমাদের কাছে হয়তো চলে আসলো, দেখা যায় যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, থেরাপি দিচ্ছি, ভালো হচ্ছে না, এক পর্যায়ে বোঝা যায় যে না সে ডিউ টু সাইকোলজিক্যাল, তখন কিন্তু আমরা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়ে দিই, রেফার করে দিই। আমি প্রচুর রোগী পাই, আসতেই পারে, যেমন অনেক সময় চেস্টের ব্যথা নিয়ে আসে আমার কাছে রোগী আসে যে টিপিক্যাল মনে হচ্ছে একেবারে হার্ট অ্যাটাক করে গেছে, সমস্ত ইসিজি টিসি সব কিছু করে দেখি হার্ট তো সম্পূর্ণ সব ভালো আছে, পরে দেখা গেল যে সে বাত ব্যথা জনিত বা ডিপ্রেশন, ডিপ্রেশনে ভুগছে বা মেরুদণ্ডের সমস্যা থেকে আসতে পারে। সেটি তো এই জন্য একটার সাথে একটা ওতপ্রোত ভাবের জড়িত। তবে বাত ব্যথার মোস্ট অফ দ্য কারণ হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ডিজঅর্ডার, যেমন বিভিন্ন আর্থ্রাইটিস। আমি যদি কিছু আর্থ্রাইটিসের নাম বলি, যেমন বয়সজনিত অস্টিওআর্থ্রাইটিস, বাচ্চাদের জুভেনাইল আর্থ্রাইটিস, মধ্যবয়সীদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, আবার বিভিন্ন ইনফেকশন জড়িত ভাইরাল ফিভার যেমন চিকুনগুনিয়া বা বিভিন্ন এই যে আমাদের টাইফয়েড বলেন, বিভিন্ন জ্বর বা করোনার মতো জ্বর থেকেও বা কিন্তু আর্থ্রাইটিস, করোনার পরে তো সারা শরীরে ব্যথা ব্যথা বেদনা হতে বেশি বেড়ে যায়, এইগুলো হচ্ছে এন ইনফেকশন বা টিবি টিউবারকুলোসিস থেকেও আর্থ্রাইটিস হতে পারে। তারপরে হচ্ছে কেউ যদি আমরা প্রায় পেয়ে থাকি ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো হচ্ছে বসে থাকার কারণে, ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটিস, মুভমেন্ট কম হওয়ার কারণে। আবার হচ্ছে কিছু আছে খাবারের থেকে হয়ে থাকে, আপনি জানেন যে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তা থেকে শরীরে ব্যথা হতে পারে। অনেকে হয়তো ওই খাবারগুলো খায়, আমাদের অনেক রুগী আসে, আমাদের যারা ভাই বোনেরা মধ্যপ্রাচ্যে থাকে তারা ওখানে সবসময় সামুদ্রিক মাছ এবং রিচ ফুড স্পেশালি লাল মাংস এগুলো খেয়ে থাকে, তাদের তখন ইউরিক অ্যাসিডের লেভেলটা অনেকাংশে বেড়ে যায়, তারা বাত ব্যথা জনিত সমস্যা ভুগে থাকে। শীত প্রধান দেশেও
তাদের বাতজনিত সমস্যা বেশি হয়ে থাকে, বিভিন্ন কারণে কিন্তু বাত ব্যথা জনিত সমস্যা হয়ে থাকে। আমরা যদি এটা বলতে থাকি এটা কয়েক মাস লেগে যাবে, শেষ হবে না। তবে আমরা কিছু সাইন্টিফিক বা রোগের নাম বলছি, যেমন বিভিন্ন নিউরোপ্যাথি থেকে ব্যথা হতে পারে, স্পেশালি ডায়াবেটিক নিউরোপ্যাথি, বিভিন্ন পোলিও নিউরোপ্যাথি বা ইনফেকশন জনিত। ডক্টর শফিউল্লাহ প্রধান, সেটা হচ্ছে যে খুব শীতে যদি, যে সামনে তো শীত আসছে, এক্সপোজড হলো, হয়তো শীতে তার মানে এক্সপোজারের কোনো অভিজ্ঞতা নেই, হঠাৎ করে দেখা গেলো ফেসিয়াল প্যারালাইসিস ডেভেলপ করে গেছে, হ্যাঁ হতে পারে, এবং সেখানে তো ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া কোনো বিকল্প কিছু না, যেটা আমরা বেলস পলসি বলি বা ফেসিয়াল পলসি। এটা শীত ঋতুতে বেশি, আপনি ঠিকই বলছেন, যে হয়তো ঠান্ডা লেগেছে কোনো কারণে, এগা নার্ভটা কোনো কারণে ইনফ্লামড হয়ে গেল বা অকেজ হয়ে গেল, বা রোগী হয়তো গাড়ির পাশে বসে একটা বড় জার্নি করেছে, বাসের কিনারে বসে ঠান্ডা বাতাসটা তার কানে লাগার কারণে এখানে নার্ভটা, ফেসিয়াল নার্ভটা অকেজ হয়ে গেল। আমরা আরো কথা শুনবো ডক্টর শফিউল্লাহ প্রধান। খেলার মৌসুম আসছে শীতকালে, তো যদিও দর্শক হবে নিষেধ করা হয়, স্টেডিয়ামে জনসমাবেশ করতে নিষেধ করা হচ্ছে করোনার জন্য, তারপর খেলা চলছে, সারা বিশ্বজুড়ে খেলা চলছে। আমি দেখেছি যে প্লেয়াররা যেভাবে ফাস্ট বোলাররা বল করছে, তাদের হাতের মধ্যে অনেকেই কিছু কিছুদিন ফাস্ট বোলাররা কদিন পরপরই হাতে ব্যথা নিয়ে তারা বিশ্রামে যেতে হচ্ছে, কিংবা একটা বাউন্ডারি বাঁচাতে গিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, একেবারে ঘাড় বেঁকে যাচ্ছে, তো এদের কি এদের ব্যাপারে কি বলবেন আপনি? আসলে প্রফেশনাল ওয়েতে যখন আপনি কেউ খেলে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি, প্রফেশনাল স্পোর্টস ইঞ্জুরি বা স্পোর্টস মেডিসিন বিশাল একটা সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হয় এবং প্রচুর, এবং পিএইচডি হইতে শুরু করে এটার উপর আলাদা একটা, হ্যাঁ হ্যাঁ, বিশাল একটা সাবজেক্ট। এবং একটা খেলার জন্যই আপনার একটা মানে একটা স্পেশাল ইঞ্জুরির জন্যই অনেকে সারা জীবন কাটিয়ে দেয় বা রিসার্চ করতে থাকে, যে একটা ইঞ্জুরি হাউ টু প্রিভেন্ট বা হাউ টু মিনিমাইজ, কিভাবে করা যায়। তো এটা একটা বিশাল সাবজেক্ট। আসলে স্পোর্টস যারা করে থাকে তাদের এখানে বেসিক যে জিনিসগুলো হচ্ছে, তাদের যে স্পোর্টসের প্রিভেনশন, ওয়ার্ম আপ, ওয়ার্কআউট, এগুলো করেই তাদেরকে করা হয়, এবং তাদের ফুড চার্ট আলাদা থাকে, তাদের লাইফস্টাইল আলাদা থাকে, ইঞ্জুরি কী কী হতে পারে। ক্রিকেট প্লেয়ারের একরকম ইঞ্জুরি হবে, ফুটবল প্লেয়ারের আরেক ইঞ্জুরি হবে, টেনিস প্লেয়ারের আরেক ইঞ্জুরি। আপনি জানেন টেনিস এলবো হচ্ছে আলাদা, আমাদের একটা রোগের নামই টেনিস, এবং আর একটা রোগের খেলা অনুযায়ী গলফার্স এলবো, গলফার্স এলবো, মানে দুই খেলার নামে দুইটা রোগ আছে আমাদের, এই ধরনের খেলোয়াড়রা এই ধরনের রোগে ভোগে, রোগে ভোগে। তদ্রুপ ক্রিকেট প্লেয়াররা তারা বিভিন্ন পিএলআইডি সমস্যা এবং শোল্ডারের রোটেটর কাফ সিন্ড্রোম আমরা বলে থাকি, এক কথা বলেছে কেন, বোলারদের বোধ হয় এটা বেশি, হ্যাঁ বেশি, অনেক সময় হতে পারে তাদের লিগামেন্ট ইঞ্জুরি হয় এটা। তবে হ্যাঁ, তাদের কেন কম হয় আপনার কোশ্চেন হয়েছে সেখানে, তো এটা হচ্ছে আমাদের এখানেও কিন্তু একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট টিম ওয়ার্ক করে থাকে, ফিজিও থাকে, বিভিন্ন অন্য ডিসিপ্লিন ডাক্তারও থাকে, মাসেল কো খুব বেশি স্ট্রেনথেন করে দেওয়া হয় তাই না? তাদের হচ্ছে আসলে ইঞ্জুরি হওয়ার মূল কারণটা কি, ইঞ্জুরি হওয়ার মূল কারণটা হচ্ছে যদি ওয়ার্ম আপ ঠিকমতো না হয়, ওয়ার্কআউট ঠিকমতো না হয়, প্রপার রিহাইড্রেশন না হয়, মানে ডিহাইড্রেট হয়ে যদি থাকে তা থেকে ইঞ্জুরি হতে পারে। এই জন্য আবার কুল ডাউন এবং আপনার ওয়ার্ম আপ দুইটা দুইটা আলাদা আলাদা টার্ম আছে, এই জিনিসগুলো তাদের প্রোটোকলগুলো মেনটেন করা হয়। ওদের দেখেছি যে সেনাবাহিনীতে যে মানে যেভাবে ট্রেনিং দেওয়া হয় তার চেয়ে বেশি ট্রেনিং কিন্তু বেশি ফিজিক্যাল এক্সারসাইজ তাদের মানে করানো হয়। হ্যাঁ, এখন ফাস্ট বোলারের ক্ষেত্রে তার এক এক মাসেলকে আলাদা বিল্ড আপ করতে হয়, বা যারা স্পিন করে তাদের আলাদা এক্সারসাইজ প্রোভাইড করা হয়, বা যারা ওই যে অস্ট্রেলিয়ান যে ফাস্ট বোলার ব্রেটলি নাকি অনেক ফিজিও বিশেষ করে ছিল, কারণ একটা একটা ক্রিকেটার একটা রাষ্ট্রের সম্পদ, তো তাকে তো আমরা চাইবই যে সে যেন অসুস্থ না হয়, সে যেন ইঞ্জুরিতে না পড়ে, ফিট থাকে, ফিট থাকে। এই জন্য তাকে প্রচুর স্পেশালিস্ট ফিজিও নিয়োগ থাকে, তার বিভিন্ন স্পেশালি রিহ্যাবিলিটেশন স্পেস, তার এমনকি অনেকে নিজস্ব ফিজিও টিমই আছে। এবং এই যে আপনারা জানেন রোনালদো, আপনি নাম শুনেছেন, তার স্পোর্টসের আলাদা তার ফিজিও একটা, এই সম্ভবত কি নাইন নামে একটা তার ফিজিও টিমই আছে, যার এখানে অনেক ডাক্তার এবং সেন্টার আছে, তার রিহ্যাব সেন্টার, নিজস্ব রিহ্যাব সেন্টার, এবং কোটি কোটি ডলার সে ব্যয় করেছে রিহ্যাব সেন্টারে। এই শুধু সেখানে সে শুধু নিজের ফিটনেসের জন্য না, টোটাল একটা টিম, যেন কোনো স্পোর্টস তার ওখানে কেউ আক্রান্ত হলে যেন কোনো ইঞ্জুরিতে না পড়ে বা ট্রিটমেন্টটা রিকভারি দ্রুত করা যায়। সো এই যে আপনি বলছিলেন যে খেলোয়াড়দের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা খেলোয়াড়কে কিন্তু তার বয়স অনুযায়ী, তার খেলার ধরন অনুযায়ী, তা আমরা এক একজনকে এক একভাবে ফিটনেস ডেভেলপ করিয়ে থাকি বা তার মাসেলকে স্ট্রেন্থেন করানো হয়। এজন্য মানে যারা খেলোয়াড় তাদের বয়স কিন্তু খুব মানে 40 হলেই তারা একদম বয়োবৃদ্ধ তাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, 40 এর নিচে হতে হবে। এবং এবং বিভিন্ন ডিফেন্সও তাই, একটা নির্দিষ্ট এজের পরে আর তাদের হয়তো রিটায়ারমেন্টে তারা চলে যায় একটা, এই ক্ষেত্রে তাদের যে টেকনিক্যাল সাপোর্ট তাদের ফিজিক্যালি, এটা তাদেরকে ট্রেনিং গুলো দেওয়া হয়, যার কারণে ইনজুরি কিন্তু অনেকাংশে
মিনিমাইজ হয় বা কম হয়, কিন্তু একটা সাধারণ মানুষ, একজন ব্যাংকার, একজন ডাক্তার হঠাৎ করে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গেলে কি করবে? হ্যাঁ, সে ইনজুরিতে আক্রান্ত হবেই, এবং এটা আমি প্রায় রোগী পেয়ে থাকি। আর ডক্টর শফিউল্লাহ প্রধান, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা বলেন যে এই ঘাড়ের ঘাড়ের থেকে এই যে বিভিন্ন কাজ করছে তার জন্য ডিস্ক প্রলাপস ঘাড়ে হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, কিন্তু আমি দেখি যে ইয়াং ইয়াং ছেলেরা এই যে ভারী ভারী মানে গমের বস্তাকে, চালের বস্তা, সিমেন্টের বস্তা এই ট্রাক থেকে লোডিং আনলোডিং করছে, ওদের তো কিছু হচ্ছে। ওই একই কথা ঘুরে ফিরে একজন স্পোর্টসম্যানের ক্ষেত্রে যা হয় তার ক্ষেত্রে, সে হয়তো প্রফেশনালি ট্রেনিং নেয় না, কিন্তু ছোটকাল থেকে সে কাজটা করে অভ্যস্ত, তার ওই হাড় এবং মাসেলগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেছে, বিল্ড হতে 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 এক পর্যায়ে সে এই কাজটা, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে আমরা শ্রমিক পেশাজীবীর কথা বলছি, এবং দেখবেন যারা খেটে খাওয়া একেবারে গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামে দীর্ঘ, তাদের কিন্তু কোমরে ডিস্ক প্রলাপস একটা হয়। আসলে মাসেল মাসেলটাই এই বোনি স্ট্রাকচারটাকে বোধহয় একেবারে প্রোটেকশন দিয়ে রেখেছে। কেন আমি বলছি, আমি বস্টনে ওই ফ্লিট সেন্টারে আমি একেবারে সামনে বসে ওই WWE যে রেসলিং যেটা হয় সেটা দেখেছি, যেভাবে এত ভারী ভারী লোকগুলো প্রায় 7 ফুট লম্বা ছুঁড়ে মারছে, এরা পড়ছে, তো এদের তো আবার দেখি সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে খেলা শেষে, তো এদের এদের তো কিছু হচ্ছে মাসেল মাসেল সফট টিস্যু, সফট টিস্যুগুলোকে এমন বিল্ড আপ করা হয়, এমন স্ট্রেন্থেন করানো হয়, যার কারণে সফট টিস্যুর উপরে ইঞ্জুরিটা গেলেও অত একটা ইফেক্ট পড়ে না। যেখানে হার্ড টিস্যুতে যদি হয়, যদি লিন অ্যান্ড থিন হয়, তাতে তো হেভি মাসেল থাকে, হেভি মাসেল থাকে, তো যার কারণে তাদের ইঞ্জুরিটা ওইভাবে আরো অনেক কথা শুনলো ডক্টর শফিউল্লাহ প্রধান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।